মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে এবং ট্রাফিক পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে কয়েক লক্ষ অবৈধ অটোরিকশা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মির্জা মাসুদ। ধন্যবাদ জেসনিমা। পরিবেশ দূষণ ও বিদ্যুতের অপচয় রোধে ব্যাটারিযুক্ত রিকশা সড়কে চলাচলের অনুমোদন নেই সরকারের পক্ষ থেকে, ফলে ব্যাটারি চালিত এ সমস্ত রিকশা কার্যত অবৈধ। তবুও থেমে নেই এই অটোরিকশার ব্যবহার, বরং দিন দিন বেড়েই চলেছে রাজধানীর সড়কগুলোতে এবং ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। অনুসন্ধানে জানা গেছে, এসব অটোরিকশার চালক ও মালিকের কাছ থেকে মাশওয়ারা তোলা হয় নিয়মিত। প্রতি মাসে এর পরিমাণ কয়েক কোটি টাকা, সে হিসেব অনুযায়ী বছরে প্রায় 250 থেকে 300 কোটি টাকা চাঁদা দিয়ে থাকেন অটোরিকশা চালক মালিক এবং চালকরা। অভিযোগ রয়েছে, এসব টাকা ভাগ স্থানীয় নামধারী কিছু নেতাকর্মী, থানা পুলিশের মধ্যে ভাগভাটোয়ারা হয়। অপরাধ বিশেষজ্ঞরা বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণকারীরা যখন অপরাধকে প্রশ্রয় দেয়, তবে প্রতিবাদকারীদের নীরব দর্শক হওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ অপরাধ নিয়ন্ত্রণকারীরাই যখন অপরাধী বনে যান, অটোরিকশার ক্ষেত্রে ঘটেছে সেটি। সরকার প্রধানের পক্ষ থেকে প্রত্যক্ষ নির্দেশনা না এলে এই মিউচুয়াল ক্রাইম বন্ধ হওয়ার কোনো আশা নেই, এমনটাই জানিয়েছেন বিশ্লেষকরা। সরজমিনে রাজধানীর মুগদা, কামরাঙ্গীচর, হাজারীবাগ, জিকাতলা, দক্ষিণকান, মোহাম্মদপুর, বাড্ডা, জুরাইন, যাত্রাবাড়ি, শনিয়াকড়া, ডেমরা, বাসাবো ও মাদারটেকে রাজধানীর ছোট বড় প্রায় 50টি এলাকা ঘুরে দেখা যায়, প্রতি এলাকাতেই ব্যাটারি চালিত অটোরিকশা উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণ। বিভিন্ন এলাকায় রিকশা চালক ও মালিকদের সঙ্গে কথা বলে তারা জানান, এ সংখ্যা দিন দিন বাড়ছে। অনেক চালক অভিযোগ করেন যে, আমাদের প্রতি মাসে একটি টোকেনের মাধ্যমে রিকশা চালানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়, তারপরও বিভিন্ন এলাকার থেকে ট্রাফিক পুলিশ সদস্যরা এসে আমাদের ধরে নিয়ে যায়, অতঃপর রেকার বিলের নামে 1200 টাকা আমাদের কাছ থেকে আদায় করা হয়। অনেকের মতে, রেকার বিলের নামে যে 1200 টাকা নেওয়া হয়, তাহলে কি অবৈধ অটোরিকশাটা কি বৈধ হয়ে যাবে? এ প্রশ্ন আপনাদের কাছে রইল। ঢাকার সেকশন থেকে সাংবাদিক মির্জা মাসুদ, ধন্যবাদ সকলকে।